নমস্কার, আজকে আমরা একটা লেস ডিজাইন শিখবো, লেসের ডিজাইন। তো এই জন্য আমি একটা আমি এমনি 3.50 ক্রুশ নিয়েছি আর সুতো নিয়েছি, আপনারা উল দিয়েও করতে পারেন। তো এই লেস ডিজাইনে প্রথমে মোট 12টা চেন করব, 12 চেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। দেন এটাকে ফার্স্ট চেন যেটা রয়েছে ফার্স্ট চেন স্টিচের সঙ্গে জয়েন করে আমি একটা রাউন্ড তৈরি করব। এটা খুবই সহজ আর এটা আপনারা করতে পারেন, যে কোনো কুর্তি বা ওড়নার লেস হিসেবে লাগাতে পারেন। তো দেন আমি তিনটে চেন করার পরে আর 7টা ডবল ক্রোশে করব, 1, 2, 3, 4, 5। দেখুন 7টা ডবল ক্রোশে হয়ে প্রথমে যে তিনটে চেন করেছিলাম টোটাল আমার 8টা স্টিচ হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা চেনের পরে, সরি, 8টা ডবল ক্রোশের পরে 8টা চেন করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা চেন করলাম, চেন করে এটাকে আমি যেটা বানাচ্ছিলাম সেটাকে উল্টে দেব, উল্টে একটা ঘর স্ক্রিপ্ট করে তারপরে ঘরে একটা ডবল ক্রোশে। তারপরে 1 চেন, এখানে স্ক্রিপ্ট 1 চেন, তারপরে এখানে আবার একটা ডবল ক্রোশে, আবার একটা চেন, তারপরে একটা ঘর স্ক্রিপ্ট করব তারপরে ঘরে ডবল ক্রোশে, আবার একটা চেন করব, তারপরে এখানে একটা ডবল ক্রোশে করব। এই যে লাস্ট যেটা, এখানে আমি ডবল ক্রোশে করলাম, এই রকম দেখতে হবে। তারপরে আমার 8টা চেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা চেনের পরে 8টা ডবল ক্রোশে, আবার উল্টে দিয়ে এইখানে যে বড় ব্ল্যাঙ্কটা হয়েছে এই হোলের মধ্যে আমি 8টা ডবল ক্রোশে করব। এখানে আমি 8টা ডবল ক্রোশে করে তারপর দেখাচ্ছি। দেখুন আমি 8টা ডবল ক্রোশে করেছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা ডবল ক্রোশের পরে আমার 8টা চেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তারপরে জাস্ট এইখানে যেমন করেছিলাম উল্টে স্ক্রিপ্ট 1 চেন, এখানে ডবল ক্রোশে 1 চেন বানালাম, আবার ডবল ক্রোশে একটা ঘর বাদ দিয়ে আবার ডবল ক্রোশে আবার একটা চেন করলাম, একটা ঘর বাদ দিয়ে আবার একটা ডবল ক্রোশে করলাম, আবার একটা চেন, একটা ঘর বাদ দিয়ে শেষে আবার একটা চেন হবে। তো একই প্যাটার্ন রিপিট হবে, আপনারা যতটা বড় লেস বানাতে চাইবেন তত বড় আপনাদের
এই চেনটা তত বড় আপনাদের, এইটা একই প্যাটার্ন রিপিট করে করে আপনারা বানাবেন। তো আমি আরও দুটো তিনটে করে তারপর সেকেন্ড রাউন্ডটা কেমন হবে সেটা দেখাচ্ছি। এই যে দেখুন আমি এতটা বানিয়েছি, 1, 2, 3, 4টে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এবারে উল্টে দেবো, উল্টে এখানে সিঙ্গেল ক্রোশে হবে। প্রত্যেকটা স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে করে এখান পর্যন্ত সুতোটাকে নিয়ে আসব। এখানে 8টা সিঙ্গেল ক্রোশে করছি, আর এটা খুবই সহজ, তাই আপনারা যারা প্রথম ক্রুশের কাজ করছেন তারাও এটা করতে পারবেন। তো এমনি করে আমি সুতোটাকে নিয়ে এলাম। এবারে এখানে আমি 5টা সিঙ্গেল ক্রুশে করব। এই প্ল্যাঙ্কটা যে আছে, এই প্ল্যাঙ্কটাতে দেখুন, এই যে প্ল্যাঙ্কগুলোতে 5টা আমি সিঙ্গেল ক্রুশে করব। 1, 2, 3, 4, then 5, 5টা সিঙ্গেল ক্রোশে আমি করে নিয়েছি। 5টার পরে 3টে চেন, 1, 2, 3, 3টে চেন করে এখানে আমি এই যে দেখুন এই দুটোর মধ্যে দিয়ে আমি স্লিপ স্টিচ করে যোগ করব। যোগ করে এবারে আবার 4টে সিঙ্গেল ক্রোশে, 1, 2, 3, and 4, লাইক দিস, দেখতে এইরকম হবে। আবার এখানে যে ব্ল্যাঙ্কটা আছে এখানেও আমি 1টা সিঙ্গেল ক্রোশে করব। 1টা সিঙ্গেল ক্রোশে করে সুতোটাকে আমি এই ব্ল্যাঙ্কেও নিয়ে আসবো। নিয়ে এসে এখানেও আমি 5টা সিঙ্গেল ক্রোশে করবো। 1টা হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 5টা হয়ে গেছে, 3টে চেন, 1, 2, 3 চেন, দেন জয়েন দিস ইন স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে আমি জয়েন করলাম আবার 4টে সিঙ্গেল ক্রোশে, 1, 2, 3, then 4, এটা দেখতে এইরকম হবে। এই যে দেখুন এইভাবে আমি এটা দেখতে এইরকম হবে। আর আমি একটা এমনি সিল্ক সুতো দিয়ে একটা করেছি, এটা বড় করে করেছি আমি আমি একটা কাজে লাগাবো বলে। তো এটা ভায়োলেট কালারের সিল্ক সুতো, এই সুতোটার একই একই প্যাটার্নে আমি এটা করেছি। তো সুতো দিয়ে এইরকম 0.85 mm-এর ক্রুশ দিয়ে করেছিলাম। তো এটা দেখতে এইরকম হয়েছে। আমার ক্রচেটে আরও অনেকগুলো ভিডিও রয়েছে, আপনাদের যদি ভালো লাগে সেগুলোও দেখবেন। আর এর পরেও আরও আমি অনেকগুলো ভিডিও দেব, সেগুলোও দেখবেন। আর আপনারা আমার সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।